আমাদের এখন কোয়ালিটি ম্যানেজার স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে আপনাদেরকে জিনিসগুলো বুঝাবে, আপনারা বুঝবেন। অনেকেই আমরা জানি, তারপরে আমরা জানি না, এখানে 90% লোকে যদি কেউ বুক খুলে বলে যে আমি সব জানি, সে হচ্ছে এক ধরনের পোকা, পোকার সঙ্গে বাস করে। আর যারা আসে নাই তাদেরকে 100 টাকা করে জরিমানা হবে কিছুক্ষণ পরে। যারা এখানে আসে নাই তাদেরকে 100 টাকা করে জরিমানা করবো। স্যার শুরু করেন। ভুলে যাই সেগুলো আবার রিটার্ন আমরা আসতে পারি। এখানে লাইন চিফ কন্ট্রোলার সবাই আছেন, কন্ট্রোলার একটা দায়িত্ব আছে কিন্তু সেটা সহযোগিতা করতে হয় লাইন চিফ। লাঞ্চের সহযোগিতা না করলে কখনোই ভালো কোয়ালিটি কখনোই কোনো কারণে আশা করা যায় না, এটা আপনারা সবাই জানেন। যেমন আজকে এখানে আমরা একটা সিস্টেম বা একটা কোয়ালিটির যে একটা কিভাবে কোয়ালিটি মেনটেন করা যায়, কিভাবে কোয়ালিটি মেনটেন করলে আমরা ওই সমস্যাগুলো থেকে বের হতে পারবো, সেই নিয়ে আমরা জাস্ট একটু আলোচনা করবো। সবাই মনে রাখবেন, যার যার ফোন আছে ছবি তুলে নিতে পারে। কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম অ্যান্ড প্রসিডিওর এখানে লেখা আছে, কোয়ালিটি মানে কীভাবে হয়েছে। আমি বলছিলাম কিছুক্ষণ আগে বাংলা, আমরা তো অনেকেই ইংরেজি খুব কম বোঝে, বাংলায় আমরা বেশি বোঝাই, বাংলাতে আমি কিন্তু বলে গেছি কথাটা। তো সেই কারণে প্রথমে লেখা আছে দেখেন, র ম্যাটেরিয়াল ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং পলিসি, মানে এখানে বলতে হয়েছে যে র ম্যাটেরিয়াল বলতে আমরা কী বুঝি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা কন্ট্রোলাররা অনেকেই বুঝি মেটাল জাতীয় যেমন বাটন, জিপার, আমরা এখানে যে বারে কাজ করি তারা টেস্টিংটা করে না, র ম্যাটেরিয়াল ইন্সপেকশন আমরা করি। টেস্টিংয়ে যারা H&M, JCPenney এরা কিছু টেস্টিং করে, ওই টেস্টিংগুলোতে কিন্তু ওখানে থাকতে হয়, রিপোর্ট না থাকলে বায়ার মাল নেয় না, তো সেটা আগে জানতে হবে আমাদের। এরপরে লেখা আছে মিনিমাম 10% ফেব্রিক রুল টু বি প্যাক ফ্রম লট ফর অডিট। আমরা কাটিংয়ে যারা কাজ করি, হয়তো আমাদের লাইনচিপ অনেকে জানেন না, অনেক কন্ট্রোলারও জানেন না, কাটিংয়ে যারা জানে আমরা 10% ইন্সপেকশন অবশ্যই করতে হয়। প্রত্যেকটা লটে 10% ইনস্পেকশন আমরা করি, এবং 10% ইনস্পেকশন করে যদি আমাদের সেটা পাস হয় তাহলে আমরা কী করি সেটা আমরা বালকে যাই, রাইট। ইনস্পেকশন শুড বি আউট অফ ইকুয়াল 4-point system। বলা হয়েছে যে আমরা ওই জানকে যারা বলছে যে আমরা 4-point systemের ফেব্রিক্স ইনস্পেকশনটা করি। ইনস্পেকশনের কিছু সিস্টেম আছে, আমরা যেমন কোয়ালিটি ইকুয়াল করে 1.5, 2.5, ঠিক ফেব্রিক্স ইনস্পেকশনের একটা সিস্টেম আছে, 4-point system আমরা ইনস্পেকশন করতে হয়। অল রুলস শেড কন্টিনিউয়াল শুড বি মেনটেন, মানে আমরা অল রুলস যতগুলো রুলস আছে সবগুলো রুলসেরই কী করি আমরা শেড ব্যান্ড করে আমরা আলাদা শেড সেগ্রিগেশন করি। সেগ্রিগেশন করার পরে সেই অনুযায়ী আমরা কাটিংয়ে দিই, তারপরে কাটিং আমাদেরকে যেভাবে করে আমরা সেভাবে লাইনে শেড ওয়াইজ বা রুল ওয়াইজ শেড ওয়াইজ কী করি লেবেল লাগিয়ে তারপরে আমরা এই মাল বাইরে বা আউটপুট করি, রাইট। এটা হচ্ছে যেখানে আমরা ফেব্রিক্স ইনস্পেকশন করি মেশিনটা এমন একটা জায়গায় রাখতে হবে, আমরা মেশিন